অবশেষে হাওয়া অফিসের বড়সড় আপডেট, গরম বাড়বে রাজ্য জুড়ে, তাপপ্রবাহের পূর্বাভাস কয়েকটি জেলায়, বৃষ্টির সম্ভাবনা কতটা এবং কবে থেকে এই মুহূর্তে আপডেট দিয়ে জানালো হাওয়া অফিস। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় তাপপ্রবাহের কড়া সতর্কবার্তা জারি করা হলো, পাশাপাশি কবে নাগাদ মুক্তি মিলবে এই তাপপ্রবাহ থেকে এবং কবে থেকে বৃষ্টি হতে পারে, সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। গরম বাড়বে রাজ্য জুড়ে, তাপপ্রবাহের পূর্বাভাস কয়েকটি জেলায়, বৃষ্টির সম্ভাবনা কোথায় কতটা। স্বস্তিকর গরমে হাঁসফাঁস রাজ্যবাসী, তবে এখনই স্বস্তির বার্তা শোনাতে পারল না আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস বলছে আগামী 4 দিনে আবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে, পশ্চিমের কয়েকটি জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে দক্ষিণে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে, পাশাপাশি উত্তরের 5 জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস থাকলেও বাকি জেলাগুলিতে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিস জানিয়েছে আগামী 4 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। জুনের প্রথম দিনেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। 2 জুন বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ হতে পারে। 3রা জুন এই জেলাগুলির সঙ্গে জুড়তে পারে নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর। এই জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। দক্ষিণের বাকি জেলাতেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। অস্বস্তি থাকবে কলকাতার আবহাওয়াতেও। মঙ্গলবার কলকাতার দিনের তাপমাত্রা ছিল 37.4 ডিগ্রি সেলসিয়াস, পরবর্তী 2-3 দিনে এই তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছবে। অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে আগামী 2 দিন কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে, জানিয়েছে হাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তরবঙ্গের এই 5টি জেলায় বিক্ষিপ্ত বজ্রঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে পরবর্তী 4-5 দিনে বৃষ্টিপাত চলবে, তবে আগামী 2 দিনে উত্তরবঙ্গে সার্বিকভাবে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি 2 থেকে 3রা জুন উত্তরবঙ্গের মালদহ, দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আগামী 5 দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই। মঙ্গল এবং বুধবার স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়, পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।